বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনলো সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় এই সুবোধ সিং এর নাম জড়িয়েছে, তাকে ইতিমধ্যে রাজ্যে আনা হয়েছে এবং আসানসোল আদালতে পেশ করেছে সিআইডি। দুজন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, একদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছে, অন্যদিকে কৌশিক গাতাইত রয়েছে। বাংলায় ঘটে যাওয়া একাধিক ডাকাতি খুনের ঘটনায় নাম জড়িয়েছে এই সুবোধ সিং এর, ইতিমধ্যেই আসানসোল আদালতে পেশ করা হয়েছে সুবোধ সিংকে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, দেখো দেবস্মিতা, যে ঘটনাটা 2022 সালে ঘটেছিল রানীগঞ্জে, যে সুন্দর বালটিয়া বলে একজন স্বর্ণ ব্যবসায়ী, তার বাড়িতে হামলা হয়েছিল এবং সেই হামলার সময় পুলিশের মুখোমুখি হয়ে যায় একটি দুষ্কৃতী দল এবং দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই হয়। এই গুলির লড়াইয়ে তিনজন জখম হন এবং তারা পুলিশের হাতে ধরাও পড়ে যায়। পরে এই কেসটি সিআইডি টেক ওভার করে এবং সে তখন যে তিনজনকে, সোনু যাদব, রসুল শেখ এবং মানিন্দর সিং, এই তিনজনকে প্রথমে সিআইডি তাদের হেফাজতে নিয়ে তারা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর নেপাল বর্ডার থেকে ওয়াসিমুল হক আনসারি বলে একজনকে গ্রেপ্তার করে। এই ওয়াসিমুলকেই জেরা করে সুবোধের নাম জানতে পেরেছে সিআইডি বলে সিআইডি সূত্র থেকে আমরা জানতে পারি। এবং সেই সুবোধকে কিন্তু আনার ব্যাপারে বারবার চেষ্টা করছে সিআইডি, কিন্তু বেউর জেল থেকে কোনোভাবে তাকে বের করে আনা সম্ভব হচ্ছিল না। অবশেষে গতকাল সিআইডি যে টিম তারা যায় সেখানে পৌঁছায়। ইতিমধ্যেই আসানসোল যে আদালত, সেখান থেকে কিন্তু বেউর জেল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে 3 তারিখে সুবোধকে এই আদালতে তাকে পেশ করাতেই হবে যেভাবেই হোক। তারপরে কিন্তু বেউর জেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে, সিআইডি টিমও সেখানে পৌঁছে যায়। পৌঁছে যাবার পরে সেখান থেকে বিহার পুলিশকে সঙ্গে নিয়ে, একটা বিরাট বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডি টিম আসানসোলে এসে পৌঁছায় এবং তাকে এখানে এসে মেডিকেল করানোর পর 12:45 নাগাদ আসানসোল আদালতে তাকে কোর্ট লকআপে পেশ করা হয়েছে। কিন্তু এখন শুনানি শুরু হয়েছে সবেমাত্র এবং যেটা আদালত সূত্র থেকে এবং আইনজীবী সূত্র থেকে জানতে পাচ্ছি যে সিআইডি কিন্তু এই মুহূর্তে কোনোভাবে হেফাজতে চাইবে না এবং তারা চাইছে সেফ কাস্টডি হিসাবে আপাতত আসানসোল জেলেই রাখা হোক সুবোধ সিংকে। 3 তারিখে তারা প্রোডাকশন করার পরে তারা হেফাজতে নেবার চেষ্টা চালাবেন বলে সিআইডি সূত্র থেকে আমরা জানতে পারছি। দেবস্মিতা, ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ পার্থ। একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অন্যদিকে ভিজছে দক্ষিণবঙ্গ। বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপ, একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। একদিকে যেরকম উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গ ভিজছে বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপ এবং তারই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ে অবিরাম বৃষ্টি, ফের কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে ধস। 29 মাইল থেকে গেইল খোলা পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে ধস। কালিম্পং শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি। জলপাইগুড়ির দোমোহনীতে হলুদ সতর্কতা, ফুসছে তিস্তা। জলপাইগুড়িতে বিভিন্ন এলাকা জলমগ্ন। ফুসছে তিস্তা, জলপাইগুড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন। জলপাইগুড়ির দোমোহনীতে হলুদ সতর্কতা, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি।